সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ধারাবাহিক ক্লাস আমাদের পাঠশালায় স্বাগতম বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র শ্রেণী একাদশ দ্বাদশ দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা উৎপাদনের উপকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে ভূমির বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে শ্রমের ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে মূলধনের ধারণা বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সংগঠনের ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব ও শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে উৎপাদনের উপকরণের ধারণা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন কিছুকে উৎপাদনের উপকরণ বলে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় কিন্তু বাস্তবে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না এবং মানুষ কোনো কিছুই ধ্বংস করতেও পারে না সে শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করতে পারে মাত্র মানুষ কর্তৃক এই রূপান্তরকেই উৎপাদন বলা হয় তবে যে কোনো বস্তু আপনাআপনি কিন্তু উৎপাদিত হয় না উৎপাদন করতে হলে কতকগুলি উপকরণ বা উপাদান ব্যবহার করতে হয় যেমন ফসল উৎপাদন করতে হলে কেবল জমি হলেই চলবে না এর সাথে কৃষকের শ্রম লাগবে মূলধন লাগবে সংগঠন লাগবে আবার কারখানায় উৎপাদন করতে গেলে শুধুমাত্র মেশিন মূলধন থাকলেই চলে না সেখানে ভূমি শ্রম ও সংগঠনের প্রয়োজন পড়ে অর্থনীতির দৃষ্টিকোণে তো উৎপাদনের উপাদান চারটি এই চারটি উপাদান ছাড়া কোনো উৎপাদনই সম্ভব নয় এগুলি হলো ভূমি শ্রম ও মূলধন এবং সংগঠন এদের মধ্যে কোনো কোনোটি প্রাকৃতিক আবার কোনো কোনোটি অপ্রাকৃতিক তাই বলা যায় যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য বা সেবার রূপগত গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায় তাদেরকে একত্রে উৎপাদনের উপকরণ বলা হয় উৎপাদনের উপকরণ সম্পর্কে কে কে ডুয়েট বলেছেন এক নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য যে উৎপাদনক্ষম সম্পদের প্রয়োজন তা হলো উৎপাদনের উপকরণ উপরোক্ত আলোচনা সংগত উৎপাদনের উপকরণ সম্পর্কে নিম্নোক্ত ধারণাগুলি আমরা পেয়ে থাকি সেগুলি হচ্ছে উৎপাদনের উপকরণ হলো উৎপাদন কাজে ব্যবহৃত এমন কিছুকেই উৎপাদনের উপকরণ বলে এইরূপ উপকরণ প্রাকৃতিকও হতে পারে আবার অপ্রাকৃতিকও হতে পারে উৎপাদনের উপাদান চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলি ছাড়া কোনো উৎপাদনই সম্ভব নয় প্রতিটি উপকরণে কিন্তু ব্যবহারিক মূল্য আছে আর ভূমি ছাড়া অন্যান্য উপকরণ অস্থান্তরযোগ্য হস্তান্তরযোগ্য ভূমি ছাড়া অন্যান্য উপকরণ হস্তান্তরযোগ্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে উৎপাদনের উপকরণ আমার চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি তোমরা দেখতে পাচ্ছ যে মাটি দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে গাছপালা এগুলি সবই হচ্ছে ভূমি আবার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ শ্রম হচ্ছে দুই ধরনের শারীরিক শ্রম এবং মানসিক শ্রম দেখো এখানে দুই ধরনের শ্রমই বিদ্যমান আছে মাথায় বস্তা নিয়ে উপরে উঠতেছে এটা শারীরিক শ্রম এখন তাকে ডানে অথবা বামে কোথায় পা রাখতে হবে সেটাও তাকে চিন্তা করতে হচ্ছে এটা হচ্ছে মানসিক শ্রম একটি ছাড়া আরেকটি সম্ভব নয় মূলধন এই যে নগদ টাকা পয়সাকেই আমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে নগদ টাকা পয়সা দেখা যাচ্ছে এটাকে আমরা মূলধন বলবো যে সম্পদ আয় সৃষ্টি করে বা উপার্জনের সহায়তা করে তাই মূলধন আর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলি জনসমষ্টি একদল জনসমষ্টি তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে একদল জনসমষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ সংগঠন বলতে একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করছে এখানে এরা একদল জনসমষ্টি এরা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে এন্ড ভূমি কি ভূমি হলো সৃষ্টির আদি উপাদান সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্ভুক্ত নয় মাটির উর্বরতা শক্তি আবহাওয়া জলবায়ু বৃষ্টিপাত পাহাড় পর্বত নদ নদী গাছপালা যা কিছু সৃষ্টিকর্তা অকাতরে দান করছেন তা সবই হচ্ছে ভূমি তাহলে আমরা মাটি এবং মাটির উর্বরতা শক্তি বনজ সম্পদ খনিজ সম্পদ সূর্যের আলো পানি বাতাস সব কিছুকেই আমরা কিন্তু ভূমির অন্তর্ভুক্ত করতে পারি বা ভূমি বলতে পারি
অর্থাৎ মাটি, মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন সম্পদ, মৎস্যক্ষেত্র ইত্যাদি, নদ নদী ইত্যাদি প্রকৃতি দান করেছেন তাকে ভূমি বলে। এই যে বৃষ্টিপাত এগুলি ভূমি, গাছপালা এগুলি ভূমি, আকাশ দেখা যাচ্ছে এগুলি ভূমি, আবার মাটি দেখা যাচ্ছে এগুলিকে আমরা ভূমি বলে থাকি। এখন দেখো ভূমির বৈশিষ্ট্য, উৎপাদনের উপকরণ হিসাবে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ বা জমিকেই বোঝায় না, প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝায়। ভূমি উৎপাদনের প্রথম ও গুরুত্বপূর্ণ উপাদান, নিম্নে ভূমির বৈশিষ্ট্য বলি আলোচনা করা হলো। ভূমি হচ্ছে প্রকৃতির দান, ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না, মাটি উর্বরতা শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবা, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। প্রকৃতির এই রূপ অমূল্য দানের উপর নির্ভর করে মানুষ উৎপাদন কার্য সম্পাদন অভাব পূরণ করে থাকে। মানুষ যত সমাজে যত মানুষ বসবাস করে তার এই উৎপাদনের মাধ্যমেই অভাবগুলি পূরণ হয়ে থাকে। ভূমির যোগান সীমিত, ভূমির যোগান সীমিত। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই পরিমাণ ভূমি আজও বিদ্যমান রয়েছেন, তার একটু বাড়েওনি বা একটু কমেওনি, কোনো অবস্থাতেই তার হ্রাস বৃদ্ধি হয়নি। আবার ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদন কার্যে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ভূমি প্রকৃতির দান, ভূমি বিভিন্ন প্রকৃতির, এক স্থানের ভূমির সাথে অন্য স্থানের ভূমির উর্বরতা শক্তির তারতম্য ঘটে, কারণ এক স্থানের ভূমির ক্ষমতা এবং অন্য স্থানের ভূমির ক্ষমতার মধ্যে পার্থক্য দেখা যায়। তাই এক স্থানে উৎপাদিত ফসলের সাথে অন্য স্থানে উৎপাদিত ফসলের মধ্যে পার্থক্য দেখা যায়। আবার সকল কয়লা খনি থেকে একই মানের কয়লা পাওয়া যায় না, কোনো কোনো ভূমি অবস্থানগতের কারণে উদ্যোক্তাদের নিকট লোভনীয়, আবার কোনো কোনো ভূমি তাদের নিকট ততটা লোভনীয় নয় বা ততটা আগ্রহের সৃষ্টি করে না। ভূমি প্রকৃতি, অবস্থান, জলবায়ু ইত্যাদির উপর ভূমির উর্বরতা শক্তি নির্ভর করে। ভূমি অবিনশ্বর, ভূমির ক্ষয় নাই, অর্থাৎ ভূমি চিরন্তন, অস্তিত্ব সম্পূর্ণ। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে, যাকে ভূমি ক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। তাই বলা যায় উৎপাদন অন্যান্য উপাদান নশ্বর হলেও ভূমি একমাত্র উপাদান যা অবিনশ্বর। যোগান দাম নেই, উৎপাদনের অন্যান্য উপাদানের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র উপাদান যার কোনো যোগান দাম নেই। এর মূল কারণ হলো ভূমি সৃষ্টিকর্তার দান, মানুষ তা সৃষ্টি করতে পারে না, এই কারণে ভূমির কোনো যোগান দাম দেওয়ার প্রয়োজন নেই। তবে জমির খাজনা বা ভাড়ামূল্য আছে। মূলধন শ্রম যেহেতু মানবসৃষ্ট, তাই এই দুটি উপাদানের যোগান দাম দিতে হয়। পরিশেষে বলা যায় ভূমি উৎপাদনের একটি উপাদান হলেও এর এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান যা ভূমিকে উৎপাদনের অন্যান্য উপাদানতে স্বতন্ত্রতা এনে দিয়েছে। ভূমির গুরুত্ব, অর্থনীতিবিদ ভূমি বলতে মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদ নদী ইত্যাদিকে বোঝায়। আর এগুলি ছাড়া কোনো কিছু উৎপাদন সম্ভব নয়। নিম্নে ভূমির গুরুত্ব আলোচনা করা হলো। আদি ও মৌলিক উপাদান, ভূমি যেহেতু উৎপাদনের আদি ও মৌলিক উপাদান, তাই এটি ছাড়া যে কোনো প্রকার উৎপাদন সম্ভব নয়। কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে জমি মুখ্য, তাছাড়া শিল্পপণ্য, ভোগ্যপণ্য, সেবাপণ্য সহ যে কোনো ধরনের পণ্য হোক না কেন, তা উৎপাদনে ভূমির গুরুত্ব কোনো অংশেই কম নয়। কৃষক ফসল উৎপাদন করতে গেলে সর্বপ্রথম তাকে ভূমিকেই বেছে নিতে হবে, ঠিক তেমনিভাবে শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রথমেই ভূমিকে বেছে নিতে হবে। কাঁচামালের যোগানদাতা, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তারা শুধু প্রকৃতি প্রদত্ত পণ্যকে রূপান্তর করে মাত্র। আবার আমরা যা কিছু ভোগ করি তার কোনো না কোনোটি সরাসরি ভূমি হতেই পেয়ে থাকে, আবার কোনো কোনোটি ভূমি হতে নিয়ে আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী আকার আকৃতি পরিবর্তন করে বা গুণাগুণ পরিবর্তন করে ভোগ করি। যেমন আসবাবপত্র প্রয়োজন হলে প্রকৃতি প্রদত্ত গাছ হতে কাঠ সংগ্রহ করি, যা আসবাবপত্রের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। আবার খাদ্যদ্রব্য অনেকটা সরাসরি আমরা ভূমি থেকে পেয়ে থাকি। জীবন উপকরণের আধার, বিশ্বের সকল প্রাণীর জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তার সবগুলি ভূমি হতে পাওয়া যায়। তাছাড়া মৌলিক চাহিদা সহ যাবতীয় চাহিদার যোগান মানুষ এই ভূমি হতেই পেয়ে থাকে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ সকল প্রকার প্রয়োজন মেটানোর জন্য
যে সকল উপকরণ প্রয়োজন হয় তা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা ভূমি হতেই পেয়ে থাকি। তাই বলা যায় প্রয়োজনীয় সকল উপকরণের আধার হলো ভূমি। অর্থনৈতিক উন্নয়নে ভূমি, ভূমির প্রকৃতি, অবস্থান, পরিমাণ ইত্যাদি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সমতল, সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থিত দেশে যেভাবে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়, বন্ধুর মরুভূমিতে অবস্থিত দেশের অর্থনৈতিক উন্নয়ন ততটা সহজ হয় না। আবার খনিজ সম্পদ সমৃদ্ধ কোনো দেশে যেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে, খনিজ সম্পদহীন কোনো দেশে সেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে না। অর্থনীতির জন্য অনুকূল জলবায়ুতে যেভাবে সহজে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়, প্রতিকূল জলবায়ুতে তা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস, উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস, ভূমি উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদির উৎস হিসাবে গণ্য হয়। শ্রম মানুষের শারীরিক মানসিক প্রচেষ্টা, আর শ্রমের জন্য মানুষের একদিকে যেমন খাদ্যের প্রয়োজন, অন্যদিকে তেমন শ্রম প্রদানের ক্ষেত্র হলো ভূমি। আবার মূলধন হলো শ্রমের মাধ্যমে অর্জিত অর্থের সঞ্চিত রূপ, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমির উপরই নির্ভরশীল। আর সংগঠনের কাজ হলো উৎপাদনের অন্যান্য উপকরণকে নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করা। তাই বলা যায় উৎপাদনের সকল উপাদানের যোগানদাতা বা উৎস হলো ভূমি। পরিশেষে বলা যায় উৎপাদনের আদি ও স্থায়ী উপাদান হিসাবে ভূমির গুরুত্ব এত বেশি যে এটি ছাড়া শুধুমাত্র উৎপাদন কার্যই ব্যাহত হয় না, বরং এটি ছাড়া পুরো পৃথিবীর অস্তিত্বই কল্পনা করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত প্রকৃতির দান হিসাবে প্রাপ্ত উৎপাদনের এই উপাদানটিকে মানুষের সর্বোচ্চ কল্যাণে ব্যবহার করা। শ্রম, শ্রম হলো উৎপাদনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের শারীরিক, মানসিক যে কোনো প্রকার পরিশ্রমই হলো শ্রম। তবে শ্রম যে ধরনের হোক না কেন, তা অবশ্যই অর্থ উপার্জন বা লাভের উদ্দেশ্য হতে হবে। কোনো প্রকার লাভ বা অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া নিছক আনন্দ লাভের জন্য ব্যয়িত পরিশ্রম শ্রম হিসাবে বিবেচিত হয় না। অর্থনীতির দৃষ্টিকোণ হতে শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায় যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক মানসিক প্রচেষ্টাকে বোঝায় যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমনি মানসিক পরিশ্রমের প্রয়োজন হয়। শ্রমের বৈশিষ্ট্য, শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এটা একবার নষ্ট হলে চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, আর পুনরায় ফিরে আসে না। কোনো শ্রমিক যদি একদিন পরিশ্রম না করে, তার ওই দিনের শ্রমটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, ওই দিনের ন্যায় শ্রমটি কোনোদিনও ফিরে আসবে না। শ্রমের দরকারসাপেক্ষ ক্ষমতা খুব কম। উৎপাদনে নিয়োজিত হওয়ার পূর্বে উৎপাদনের প্রত্যেক উপাদানের পারিশ্রমিকের ব্যাপারে মালিকের সাথে দরকারসাপেক্ষ করার ক্ষমতা থাকে, কিন্তু শ্রমিকের দরকারসাপেক্ষ করার ক্ষমতা খুবই কম। এর কারণ হলো শ্রম হলো সবচেয়ে ধ্বংসশীল বস্তু, নিয়োগকর্তার চেয়ে শ্রমিকের সংখ্যাধিক্য এবং শ্রমের গতিশীলতা অপেক্ষাকৃত কম। শারীরিক ও মানসিক শ্রম, শ্রমের সাথে ব্যক্তির শারীরিক মানসিক পরিশ্রমের বিষয়টি জড়িত। মানসিক শ্রম ছাড়া শুধু শারীরিক শ্রম যেরকম শ্রম হিসাবে গণ্য হয় না, তেমনি শারীরিক শ্রম ছাড়া মানসিক শ্রম শ্রম হিসাবে গণ্য হয় না। যেমন একজন রিক্সা চালক রিক্সা চালানোর সময় শারীরিক শ্রম বেশি করলেও মানসিক শ্রম যে একেবারেই করে না তা নয়, কিন্তু তিনি ওইজনের মধ্যে ব্রেক ধরেন, বেল বাজান, এটি তার মানসিক শ্রম। অর্থ উপার্জনের উদ্দেশ্য, কোনো মানুষের কর্ম প্রচেষ্টা যদি অর্থ উপার্জনের উদ্দেশ্যে সম্পাদিত হয় তবে তাকে শ্রম বলা যাবে, অন্যথায় নয়। যেমন কোনো ব্যক্তি যদি যদি নিছক আনন্দ উপভোগের জন্য কোনো শ্রম ব্যয় করেন, তবে অর্থনীতির দৃষ্টিকোণেতে তা কোনো অবস্থাতেই শ্রম হিসাবে বিবেচিত হবে না। যে কোনো প্রকার পণ্য বা সেবা উৎপাদন করতে হলে শ্রম বা শ্রমিকের উপস্থিতি অপরিহার্য। নিম্নে শ্রমের গুরুত্ব আলোচনা করা হলো। সম্পদের সদ্ব্যবহার, শ্রমের সাহায্যে প্রাকৃতিক অপ্রাকৃতিক সকল সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ অর্থাৎ পৃথিবীর জলে, স্থলে, সমুদ্র, খনির ভিতরে যেখানে যত প্রাকৃতিক সম্পদ থাকুক না কেন, শ্রমের সাহায্য ছাড়া তা ব্যবহার উপযোগী করে তোলা যায় না। তাই বলা যায় শ্রম ব্যতিরেকে কোনো সম্পদই কাজে আসে না। জীবিকা নির্বাহ, শ্রম একদিকে যেমন উৎপাদনের উপাদান, অন্যদিকে তেমনি শ্রমের সাহায্যে শ্রমদাতা তার জীবিকা নির্বাহ করে থাকে। শ্রমের বিনিময় মূল্য আছে, এই বিনিময় মূল্য দিয়ে শ্রমদাতার তার ব্যক্তিগত, পারিবারিক ব্যয়সহ অন্যান্য সকল ব্যয় মিটিয়ে থাকে।
অর্থাৎ ব্যক্তিগতভাবে শ্রম জীবিকা নির্বাহের একটি অন্যতম খাত হিসেবে গণ্য হয়। ভোগবৃদ্ধি, শ্রম অর্থাৎ শ্রমদাতা ভোগের একটি অন্যতম পক্ষ। পৃথিবীতে যা কিছু উৎপাদন করা হোক না কেন, তার সিংহভাগ মানুষ সরাসরি ভোগ করে এবং অবশিষ্ট অংশেও মানুষের প্রত্যক্ষ সম্পর্ক থাকে। আর শ্রমের মাধ্যমেই শ্রমদাতার অর্থ উপার্জন সম্ভব হয়, যা ভোগের অন্যতম সত্য। অর্থাৎ উপার্জনের দ্বারাই মানুষ ভোগ কার্য সম্পাদন করতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন, আয় ও সেই সাথে ভোগ বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। আয় বাড়লে ভোগ বাড়ে এবং ভোগ বাড়লে জীবনযাত্রার মান উন্নত হয়। জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম ব্যাপক ভূমিকা রাখে। শ্রমের ফলে মানুষের একদিকে যেমন আয় বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি উৎপাদন ভোগ বৃদ্ধি পেয়ে জীবনযাত্রার মানেরও উন্নয়ন ঘটে। অর্থনৈতিক উন্নয়ন, একটি দেশে অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অনেক। যে দেশের জনগণ যত অলস ও শ্রম ব্যবহারের ক্ষেত্র থাকে না, সে দেশের অর্থনীতি তত পশ্চাদমুখী হয়। ও শ্রমের সাহায্যে উৎপাদন বৃদ্ধি পেয়ে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধিতে শ্রমের গুরুত্ব অপরিসীম। দেশের জনগণের আয়, উৎপাদন, কর্মক্ষেত্র ইত্যাদি বৃদ্ধি পেলে প্রত্যক্ষ পরোক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়। শ্রমের সাহায্যে দেশের মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, জাতীয় আয়ও বেড়ে যায়। শ্রম দুই প্রকার, যথা শারীরিক শ্রম ও মানসিক শ্রম। কোনো ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে, তবে শুধুমাত্র কায়িক শক্তি বা শারীরিক শ্রম দিয়ে কোনো কাজ সম্পাদন করা যায় না। এই ক্ষেত্রে মানসিক শ্রম ও বুদ্ধির সংযোজন ঘটাতে হয়। যেমন একজন রিক্সা চালক যে শ্রম দিয়ে রিক্সা চালায়, সেখানে অবশ্যই শারীরিক শ্রম বেশি, তবে সেখানে কি মানসিক শ্রম নেই? অবশ্যই আছে। রিক্সা চালানোর সময় কখনো ব্রেক ধরতে হয়, কখনো ডানে বামে যেতে হবে ইত্যাদি বিষয়ে তাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হয়। মানসিক শ্রম, কোনো ব্যক্তির অকায়িক শ্রমকে মানসিক শ্রম বলে। মানসিক শ্রমের ক্ষেত্রে শারীরিক শ্রমের প্রয়োজন হয়, তবে তার পরিমাণ তুলনামূলকভাবে কম। যেমন একজন উকিল যে কাজটি করেন তা অবশ্যই মানসিক শ্রম, তবে এই ক্ষেত্রে কি শারীরিক শ্রম হয় না? অবশ্যই হয়। তিনি যে তথ্য সংগ্রহ করেন, তথ্য সংরক্ষণ করেন, ফাইল তৈরি উপস্থাপন করেন, এসবই তো শারীরিক শ্রম। মূলধন, মূলধন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণভাবে অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হলেও মূলধনের ধারণাটি এত সংকীর্ণ নয়। ভূমি ও শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত সব কিছুই মূলধন। উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদনে সাহায্য করে এইরূপ মানুষ সৃষ্ট সকল উপাদানকে মূলধন বলা হয়। অন্যভাবে বলা যায়, যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরুৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকেই অর্থনীতিতে মূলধন বলে। এই যে সুপ্রিয়ত শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে নগদ টাকা পয়সা, নগদ টাকা পয়সা হচ্ছে মূলধন। অর্থাৎ যে সম্পদ আয় সৃষ্টি করে বা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। মূলধন হলো উৎপাদনের গুরুত্বপূর্ণ, মূলধনের বৈশিষ্ট্য। মূলধন হলো উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান। শ্রমের সাথে মূলধনের সমন্বয় ঘটলে উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়। নিম্নে মূলধনের বৈশিষ্ট্য আলোচনা করা হলো। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। ভূমি ও শ্রমের ন্যায় মূলধনের উৎপাদনের মৌলিক উপাদান নয়, এটি উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদিত উপাদান পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয় বলে তা মূলধন হিসাবে গণ্য হয়। প্রাকৃতিক সম্পদ ও মানুষের শ্রমের যুক্ত প্রচেষ্টায় মূলধন সৃষ্টি হয়, যা মানুষ সরাসরি ভোগ না করে ভবিষ্যৎ উৎপাদন কাজে ব্যবহার করে। মূলধন অতিশ্রমের ফল, মূলধন হলো অতিশ্রমের ফল। আজ আমরা যাকে মূলধন বলছি তা মূলত এখনও সৃষ্টি হয়নি, এটি অতীতে শ্রম হতে সৃষ্টি হবে। শ্রমের দ্বারা উদ্যোগ আয় হতে সঞ্চিত অর্থ বা শ্রমের দ্বারা প্রকৃতিতে সংগৃহীত সম্পদ হতে মূলধনের সৃষ্টি হয়। মূলধন সঞ্চয়ের ফল, মূলধন হলো সঞ্চয়ের ফল। যে সকল দ্রব্য সামগ্রী মানুষ বর্তমানে ভোগ না করে ভবিষ্যৎ উৎপাদন কাজে ব্যবহার করার জন্য রেখে দেয় তা হলো মূলধন। কাজে মূলধন সৃষ্টি করতে হলে মানুষকে তার আয়ের এক অংশ বর্তমান ভোগে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। মূলধনের মূলধনের উৎপাদিত উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য। মূলধন কোনো প্রাকৃতিক দান নয়, প্রকৃতির দান হিসেবে ভূমির যোগান দাম অনেক সময় ধরা না হলেও মূলধন যেহেতু মানুষের শ্রমের ফল তাই এর যোগান ব্যয় ধরা হয় না। এই কারণে পণ্য বা সেবার উৎপাদন ব্যয় নির্ধারণে মূলধন ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয়। মূলধন উৎপাদনশীল, মূলধন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। মূলধন ছাড়া শুধুমাত্র শ্রম দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়, মূলধনের সাহায্যে তার চেয়ে অনেক বেশি পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব। যেমন একজন ব্যক্তি শুধু নিজের শ্রম দিয়ে যে পরিমাণ মাছ ধরতে সক্ষম, জাল দিয়ে তার চেয়ে অনেক বেশি মাছ ধরতে সক্ষম হবে। সাধারণত উৎপাদনের ক্ষেত্রে মূলধন যত বেশি বাড়ানো যাবে উৎপাদনের পরিমাণও তত বৃদ্ধি পাবে। মূলধনের গুরুত্ব, সম্পদের সুষ্ঠু ব্যবহার
প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য মূলধন একান্ত প্রয়োজন। একটি দেশে যত প্রাকৃতিক সম্পদ থাকুক না কেন, যদি মূলধনের অভাব থাকে তাহলে সেই প্রাকৃতিক সম্পদকে উত্তোলন ও ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। দেশের অবকাঠামোর উন্নয়ন, যে কোনো দেশের উন্নয়নের জন্য অবকাঠামোর উন্নয়ন আবশ্যক। অবকাঠামো বলতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বন্দর ইত্যাদিকে বোঝায়। এই সকল অবকাঠামোগত উন্নয়নের জন্য মূলধন একান্ত প্রয়োজন। শ্রম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো প্রতিষ্ঠান নিয়োজিত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন, আর যে কোনো ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে হলে আবার মূলধনের প্রয়োজন হয়। তাই বলা যায় মূলধনের সাহায্যে শ্রম দক্ষতা বৃদ্ধি করা যায়। উৎপাদনের গতিশীলতা আনয়ন, মূলধনের সাহায্যে উৎপাদনের গতিশীলতা আনয়ন করা যায়। মূলধনের সাহায্য ছাড়া যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা যায়, মূলধনের সাহায্যে তার চেয়ে কয়েকগুণ বেশি পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মূলধন ব্যবহারের ফলে একটি দেশে প্রচুর পরিমাণে কলকারখানা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি শিল্পায়ন ঘটে। আর যে দেশে যখন শিল্পায়ন ঘটে তখন ব্যাপক আকারে লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উৎপাদন ব্যয় হ্রাস, মূলধনের সাহায্যে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয়। নতুন নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার ফলে প্রচুর পরিমাণে উন্নত মানের পণ্য স্বল্প সময়ে উৎপাদন করা সম্ভব, এতে একক প্রতি ব্যয়টাও হ্রাস পায়। উৎপাদন ভোগের মধ্যে সমন্বয় সাধন, মূলধনের সাহায্যে একদিকে যেমন দেশের উৎপাদন বৃদ্ধি পেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি জনগণের আয় বৃদ্ধি পায়। একই সাথে যদি উৎপাদন এবং জনগণের আয় বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ভোগের মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব হয়। সংগঠন, উৎপাদনের চতুর্থ উপাদানটি হলো সংগঠন। এর মাধ্যমে উৎপাদনের অন্য তিনটি উপাদানকে একত্রিত করা হয়। তাই বলা যায় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলিকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। সংগঠনের কাজটি করে সংগঠক, অর্থাৎ যিনি উৎপাদনের উপকরণগুলি একত্রিত করেন, তাদের মধ্যে সমন্বয় করেন, তাকে সংগঠক বলে। সংগঠন বলতে একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। আর সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠন যদি উৎপাদনের একটি উপাদান তবু অন্যান্য উপাদানেতে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সুনির্দিষ্ট উদ্দেশ্য। সংগঠন যত ছোট হোক না কেন, যতই বড় হোক না কেন, তার অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা লাভের আশায় উৎপাদনের বিভিন্ন উপকরণগুলিকে সংগ্রহকরণ, তাদের মধ্যে সমন্বয় সাধন করা ব্যবসায়ী সংগঠনের মূল উদ্দেশ্য। উপাদানগুলির সমন্বয়, সংগঠন হল উৎপাদন কাজে নিয়োজিত ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বয় সুসংগত করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া যিনি বা যারা সম্পাদন করেন তাদেরকে সংগঠক বলা হয়। শ্রম বিভাজন, উৎপাদন কার্যকে সঠিক ও দক্ষতার সাথে সম্পাদন করার জন্য সংগঠনের মাধ্যমে উৎপাদনের সাথে জড়িত কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। দায় দায়িত্ব বণ্টন, সংগঠনের সাথে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে দায়িত্ব কর্তৃত্ব বণ্টন করা হয়, অর্থাৎ কে কোন কাজ করবে, কে কোন কাজ সম্পাদন করবে, কার দায়িত্ব কতটুকু তার সংগঠনের মাধ্যমে বণ্টিত হয়। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিবর্গের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক নির্ধারণ করা হয়, অর্থাৎ কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন তার সংগঠনের মাধ্যমেই জানা যায়। সমন্বিত প্রচেষ্টা, সংগঠন কোনো একক ব্যক্তির বিষয় নয়, এখানে একাধিক ব্যক্তি বা দল একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টা চালায়। সকলের সহযোগিতার মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। সংগঠনের গুরুত্ব, সংগঠন উৎপাদনের একটা অপরিহার্য উপাদান, এটি ছাড়া বৃহত্তর উৎপাদন কোনো অবস্থাতে সম্ভব নয়। তাই বলা যে উৎপাদন প্রক্রিয়া সংগঠনের গুরুত্ব অপরিসীম। উদ্দেশ্য অর্জনের সহযোগিতা, সাংগঠনিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় কার্যগুলি প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়ী দায়িত্ব এক একজন ব্যক্তির উপর ন্যস্ত করা হয়, ফলে প্রতিষ্ঠানের কার্যগুলি সম্পাদন উদ্দেশ্য সহজ হয়। জনশক্তির যথাযথ ব্যবহার, উত্তম সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠানের জনশক্তির কাম্য যথাযথ ব্যবহারের উপায় নির্দেশ করে। এর মাধ্যমে প্রত্যেকটি কাজের প্রকৃতি নির্ধারণ করে যে ব্যক্তি যে কাজের যোগ্য তাকে সেই কাজের প্রয়োজনীয় দায়িত্ব ক্ষমতা সহ নিয়োগ করা হয়, ফলে ভালো কার্যফল লাভ করা যায়। সৃজনশীলতার বিকাশ, উত্তম শক্তিশালী সংগঠন কাঠামো বিভিন্ন স্তরে নিযুক্ত কর্মীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করে। যথোপযুক্ত কর্তৃত্ব লাভে যেমনি কর্মী বাহিনী বা কর্মী বা নির্বাহী সন্তুষ্ট হয়, তেমনি দায়িত্ব তাকে নিজ যোগ্যতা অর্জনে উৎসাহিত করে। এতে কর্মীদের সৃজন শক্তি উন্নয়ন ঘটে ও উন্নয়ন সাধিত হয়। ব্যবসার উন্নয়ন, আধুনিককালে নতুন উন্নয়ন প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে এবং সেই সাথে আধুনিক উৎপাদন বণ্টন ব্যবস্থার উদ্ভব ঘটেছে। এই সকল নতুন প্রযুক্তি পদ্ধতির সদ্ব্যবহারের মাধ্যমে ব্যবসা উন্নয়ন একমাত্র উত্তম সংগঠন কাঠামোর মাধ্যমেই সম্ভব। সংগঠনের শ্রেণীবিভাগ, এক মালিকানা সংঘ, একক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসাকে একক মালিকানা ব্যবসা সংগঠন বলে। এই সংগঠনে একজন মাত্র মালিক থাকে,
একাই নিয়ন্ত্রণ করে এবং একাই ঝুঁকি গ্রহণ একাই মুনাফা ভোগ করে একাধিক ব্যক্তি অংশীদারি সংগঠন একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা সংগঠন গঠন করে তাকে অংশীদারি ব্যবসা সংগঠন বলে বাংলাদেশ বাল 1932 সালের অংশীদার আইন অনুযায়ী এই ব্যবসায় কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য থাকতে পারে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন যেখানে কতিপয় ব্যক্তি মুনাফার জন্য উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হলো আইনগত সত্তা শেয়ারদের সীমিত দায় ও শেয়ার হস্তান্তরযোগ্যতা ইত্যাদি প্রাইভেট লিমিটেড কোম্পানি যে যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 50 জন শেয়ার হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে আর পাবলিক লিমিটেড কোম্পানি যে যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং যার শেয়ার হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে সমবায় সমিতি কমপক্ষে 20 জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পরিক ঐক্য সহযোগিতা সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে ব্যবসায় জোট পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের আশায় কতকগুলি ব্যবসা বা কোম্পানি কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে তাকে ব্যবসা জোট বলে রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত বেসরকারিতা স্থাপিত কিন্তু পরবর্তীতে জাতীয়করণ কৃত কোনো ব্যবসায় চূড়ান্ত মালিকানা পরিচালনার দায়িত্ব সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে দেশি বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসা বলে বাড়ির কাজ গ্রামের ছেলে সালাউদ্দিন পড়ালেখায় খুব বেশি দূর এগোতে পারিনি তাই তিনি পল্লী চিকিৎসার উপর ডিপ্লোমা করে গ্রামে একটি ওষুধের দোকান দিয়েছেন তার মেধা শ্রম একাগ্রতায় বর্তমানে এই দোকানটি একটি বড় ঔষধের দোকানে রূপান্তরিত হয়েছে বর্তমানে তার 4 জন কর্মচারী এখানে কাজ করে ভূমি কি ভূমি অবিনশ্বর ব্যাখ্যা করো সালাউদ্দিনের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো শ্রম দিলেও সালাউদ্দিনের কাজ কর্মচারীর কাজ কোনো অবস্থাতে না এক না এক নয় উৎপাদনের আলোকে বিষয়টি মূল্যায়ন করো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যে বাড়ির কাজটি দেওয়া হলো তুমিও তোমরা এই বাড়ির কাজটির উত্তর এই 4টি উত্তর তৈরি করে নিয়ে আসবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ।